ব্যাংককে গিয়েছেন চুমুর ছবি ভাইরাল হয়েছে পূজা চেরির। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েব ফিল্মের শুটিং করতে গিয়ে বেশ কয়েকদিন ধরে থাইল্যান্ডের ব্যাংককে আছেন পূজা চেরি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন জুবান। ব্যাংককে শুটিংয়ের বাইরে একাধিক স্ত্রীচিত্র ফেসবুকে নিয়মিত পোস্ট করছেন পূজা। তবে গতকাল তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা ও জুবানের কয়েকটি ঘনিষ্ঠ স্ত্রীচিত্র চরিত্রে পড়ে। স্ত্রীচিত্রগুলো একটিতে পূজা ও জুবান দুজনকে রাস্তায় দাঁড়িয়ে চুমু খেতেও দেখা যাচ্ছে। স্ত্রীচিত্রগুলোকে অবশ্য পূজা জুবানের কেউ পোস্ট করেনি। যুদ্ধনের দুজনের অন্তরঙ্গ স্ত্রীগুলো প্রকাশ্যে আসার পর দ্বন্দ্বে পড়ে যান তাদের ভক্তরা। কেউ কেউ বলছে সিনেমা শুটিং এর দৃশ্য, কেউ বলছে পর্দায় বাস্তবে প্রেম করছেন তারা। আসল কি ঘটনা তারা কেউ জানে না। ব্যাংকক থেকে হোয়াটসঅ্যাপে পূজা চেরি প্রথম আলোকে জানান ছবিগুলো শুটিং এর সময় ব্যক্তিগত নয়। তিনি বলেন, জুবানের সঙ্গে আমার একটা রোমান্টিক দৃশ্য ছিল, সেখানে জুবানকে আমার পেছনে থেকে ডাক দেবে, ফুল দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করবে এমন দৃষ্টিতে জায়গায় শুটিংয়ের পরিকল্পনা ছিল। সেখানে শুটিংয়ের অনুমতি ছিল না, তাই আমরা প্ল্যান করি হিডেন ক্যামেরা দিয়ে শ্যুট করার। সিনেমাটোগ্রাফার তার মতো করে ক্যামেরা চালাবেন, আমরা আমাদের কাজটা শেষ করে আসবো। আমরা পরিকল্পনা মতোই কাজ করেছি। শুটিংয়ের দৃশ্যে স্ত্রীচিত্রকে ব্যক্তিগত মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নানা নেতিবাচক প্রশ্ন করেছেন, জানিয়ে ভীষণ বিরক্ত এই অভিনেত্রী। শুটিংয়ের সময় কে কোন দিক থেকে ছবি তুলে উল্টাপাল্টা কথালিকে ছড়িয়ে দেয় আমরা জানি না, তাকে চিনিও না। যেটা হয়নি করিনি সেটার দায়ভার আমাদের নিতে হচ্ছে। পরিষ্কার বলছি, ছবিগুলো শুটিংয়েরই, তিনি বলেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।